মুর্শিদাবাদের ডোমকল থেকে এই মুহূর্তে খবর আসছে এবং সেখানে বোমের আঘাতে হাত উঠল যুবকের। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু। রাকিবুল, কি হয়েছে বিস্তারিত জানাও। দেখো, মুর্শিদাবাদের ডোমকলে গত কয়েকদিন ধরে কিন্তু কোথাও বোমা বিস্ফোরণ, কোথাও বা বোমা উদ্ধার এরকম ঘটনা কিন্তু ঘটেছে, অর্থাৎ এরকম ঘটনার সাক্ষী রয়েছে মুর্শিদাবাদের ডোমকলের মানুষ। আজ আবারও মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ মেহেদিপাড়া এলাকায় কিন্তু বোমা বাঁধতে গিয়ে এক যুবকের হাত উড়ে গিয়েছে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে বা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এখন ঠিক কি পরিস্থিতি সেখানে, পুলিশ কি রয়েছে আর সেই আহত যুবককে কোথায় নিয়ে যাওয়া হয়েছে ভর্তি করার জন্য? দেখো, যেহেতু একাধিক জায়গায় এরকম ঘটনা ঘটেছে, অর্থাৎ সেখানকার মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কিত আছে, ফলে সেখানে একটা চাঞ্চল্যকর ঘটনা যেহেতু, তার ফলে অনেকটাই ভয় আছে মানুষের ভিতরে, কিন্তু সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে পুলিশ সেখানে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ রাকিবুল, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল রাকিবুল ইসলাম বাবু। গতকাল রাত্রিতে কি হয়েছিল, লসিলকে ধরে লিখেছিল থানাতে, লসিলকে থানাতে ধরে লিখেছিল, লিখে যাওয়ার পরে বাব্বাটা দুজনে যাই জামিন করে নিয়ে আসলো, ফুল সর্দার আর পাচ্চু সর্দার, হ্যাঁ মিঠন সর্দারকে জামিন করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি খাবার দাবার করে এখানে বসে আছি, বেটাকে বললো যে বাপ রুটি খাই সব গাতা বললো, যে বেটা বললো আমি আসি শুচি, হ্যাঁ তাই বলে তো বেটা বার হয়ে গেছে আর আমি বলতে পারবো না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মুকলেশ সর্দার, ভালো নাম, আর এমনি বাচ্চু উলি ডাকে। শূন্য হলো বেটা এসে বললো মা আমি বাঁচবো না, আমি বামে খাম হয়ে গেছি তাই বলিছে, আমি দেখি অজ্ঞান হয়ে গেছি। হ্যাঁ, কিরকম অবস্থা দেখলেন আপনার ছেলেকে? আমার ছেলে জড়ায়নি, হাত জড়ায়নি ছিল, আর এই জায়গাটা ঘাবলা হয়ে গেছে, এই জায়গাটা ঘাবলা হয়ে গেছে, ওই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তাহলে কি বাঁধতে গেছিল, বোমা বাঁধতে গেছিল এরকম কিছু? আমি কিছুই বলতে পারবো না, আমি জানিনি, আমি বাড়িতে ছিলাম। এখন ছেলে কোথায় ভর্তি আছে তাও বলতে পারবো না, আমি জানি না। আপনার সঙ্গে যখন দেখা হলো তখন কি আপনার ছেলেকে নিয়ে গেল তারপর বাড়িতে? গেল বাড়িতে কি আমার ছেলেকে, ছেলের বাবা লিখেছে, ছেলের বাবা। হাসপাতালে কি আছে? ওর আব্বা আছে আর ও কোথায় আছে? আচ্ছা, কারা এরকম করাচ্ছে, মানে আপনার ছেলেকে কবে ডেকে নিয়ে গেছে বাড়ি থেকে, কারা ডেকে নিয়ে গেছে? আমরা বলতে পারবো না, আমি কিছু জানি না। আচ্ছা, কারা ডাকছে মনে হচ্ছে? এলাকার মানুষ তো বলছে নাকি কাউকে মারার জন্য, মানে আফজাল আফজালের শোধ তোলার জন্য নাকি মারছে এরকম ভাবে? না, আফজাল আফজালের সাথে আমাদের কি সম্পর্ক আছে? এরা কাজকার মানুষ, এরা আমাদেরকে বিপদে পড়লে বাঁচাবে, এদের আফজালের সাথে তো আমাদের কিছু সম্পর্ক নাই। আমাদের মুনিশ কাটা মানুষ, মুনিশ কাটে। তারপরে মানব, তারপরে নূর।